Stand by. Stand by. Stand by. Stand by. News 24 এর প্রিয় দর্শক, ঈদের রাতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটির নাম বাংলার গান। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার গান, এবং গানের যা যা প্রয়োজন তার ব্যবস্থা আমরা আপনাদের জন্য করেছি। আমার সঙ্গে বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী আছেন, জানে আলম, এবং পাঁচজন যন্ত্রশিল্পী আছেন যারা আমাদের এই গানে জানে আলমকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে একজন শিল্পী আসলে এককভাবে শিল্পী হয়ে ওঠেন না, তার পেছনে আরও কিছু মানুষ থাকেন। সেরকম পাঁচজন রঙিন যুবক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে বসে আছেন, এবং জানে আলম নিজেও একেবারে লাল রঙের সবাইকে আলোকিত করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জানে আলম তার অসাধারণ কণ্ঠ মাধুর্যে সারা বাংলাদেশের গান আপনাদেরকে শোনাবে। আমাদের অনুষ্ঠানটির নাম আমি আগেই বললাম বাংলার গান, অর্থাৎ বাংলাদেশের গানগুলোই আমরা আপনাদেরকে শোনাতে চাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান, কোনো দিন ঢাকা অঞ্চলের গান, কোনো দিন চিটাংয়ের, কোনো দিন রাজশাহী কিংবা সিলেট, বিভিন্ন অঞ্চলের গান আমরা আপনাদেরকে শোনাবো। কিন্তু আজকে জানে আলম যেটা করবে সেটা তিনি সারা দেশের গান আপনাদেরকে শোনাবেন। তার নিজস্ব কতগুলি অত্যন্ত জনপ্রিয় গান আছে, সেই গানগুলো তিনি শোনাবেন। জানে আলম, আমি আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি বাংলার গান এই অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আজকে আয়োজন আমাদের, এবং আপনি জানেন যে এখন সারা পৃথিবী মেতে আছে বিশ্বকাপ ফুটবলে, ফুটবল জ্বরে একেবারে আক্রান্ত হয়ে আছে সারা পৃথিবী। তার মধ্যে আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ খেলা ছিল, সেই খেলা দেখেই সবাই কিন্তু এখন এই অনুষ্ঠানটি দেখতে বসবে, আপনার গান শুনতে বসবে। আপনি গান শুরু করলেন কবে থেকে? আমি একটু আপনার সঙ্গে আগে কথা বলি, তারপর আপনার গানের দিকে যাই। অবশ্যই, আমি মিলন ভাই, আমি স্বাধীনতার পরবর্তী সময়ে, আপনি জানেন যে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে আমি একজন মুক্তিযোদ্ধা। আমার প্রথম যুদ্ধটা ছিল হলো স্বাধীনতা সংগ্রামে সম্পৃক্ত করা নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে, আর সেকেন্ড যুদ্ধ হলো সঙ্গীত। স্বাধীনতার পরবর্তী সময়ে আপনি জানেন আমি আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাহ, আমরা চারজন বিখ্যাত শিল্পী, আমরা ফকির আলমগীর কি সেই সময় না, আর একটু পরে আলমগীর ওই সময়ই। তবে ফকির ভাই, এবার ঘটনাটা হয়েছে কি, ফকির ভাই তো অনেক বড় মাপের একজন গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত শিল্পী, তারটা হলো গণসঙ্গীত শিল্পী হিসাবে মানে সারা বাংলাদেশে থাকে। না, বাংলাদেশে তার সবচাইতে বড় পরিচয় গণসঙ্গীত, গণসঙ্গীত শিল্পী, এটা বিরাট ব্যাপার। এবং গণসঙ্গীতকে তিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় করেছেন, যেমন আমাদের পপ গানে যেমন আমাদের অবদান, ফকির ভাইয়েরও গণসঙ্গীতে সেরকম অবদান। তো আমায় ওই সময় ওই সঙ্গীতের, যখন আমরা নতুন একটা ধারা সৃষ্টি করলাম বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে, সে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ওই সময় ওই ধারার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছিলাম। তা তো বটেই, যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে প্রথম আপনারা যখন একটু অন্য ধরনের গান শুরু করলেন, এবং আজম খান বা এইসব ফেরদৌস ওয়াহিদ যেসব শিল্পীর নাম আপনি বললেন, তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা কিন্তু অনেক বড় ব্যাপার, সেটা আপনি করেছিলেন। যাই হোক, আমরা গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন কথা বলবো, এবং আমাদের এই পাঁচ তরুণের সঙ্গেও আমি কথা বলবো। নিশ্চয়ই। আজকে কোন গান দিয়ে আপনি বাংলার গান শুরু করতে চান? আমি মিলন ভাই, আজকে অনুষ্ঠানের নামকরণ হলো বাংলার গান। আমি সারা বাংলার মানে রাজশাহী অঞ্চল, চিটাগাং অঞ্চল, সিলেট অঞ্চল বা ময়মনসিংহ অঞ্চল, বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সুস্বাদু গানগুলো আপনি করবেন। এখন শুরুর গানটা কোন অঞ্চলের? আমি শুরুর গানটা হলো সাধক জালালের লেখা গান। এই গানটা আমি ধরেন 1979 রেকর্ড করেছিলাম ঢাকা রেকর্ডস কোম্পানিতে, 79 সালে 79 সালে।
এবং এই গানটা ব্যাপক জনপ্রিয় হয়, আপনি জানেন। রসিক আমার মন বান দিয়ে পিঞ্জর বানাইছে, আমরা এই গানটা দিয়ে শুরু করি আজকে। ঠিক আছে, শুরু করুন। ইনশাল্লাহ মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে ধুইয়া হাইরে, সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তালা লাগাইছে রে, সেজে বাইরে তালা লাগাইছে, রসিকা আমার জোহর বানাইছে, আরে রসিকা আমার মন বান্ধিয়া জোহর বানাইছে। দয়াল চাইতে নইব জোড়া, আমার খুশি চাইতে নইব জোড়া, এমন দয়াল আছে রসিকা আমার মন বান্ধিয়া জোহর বানাইছে, আরে রসিকা আমার বান্ধিয়া জোহর বানাইছে। তক্তার নাও রাজা পাশায় তিনজন মাঝি অমন কারণে ছয়জনে ছয় তার লইয়া আল্লাহ রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, আরে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, পাগল হো যা কালে কয় পিঞ্জর ছাড়ি গেলে রে মহিনা আর কি বন্ধু হাগল হো যা কালে কয় পিঞ্জর ছাড়ি গেলে রে মহিনা আর কি বন্ধু হয় আমার দয়াল চাইতে লই বহবন্দি যাব, চাইতে লই বহবন্দি, চাইতে লই বহবন্দি,
এমন মুর্শিদ আরে রসিকামার বাধাইবি সোনার ময়না সোনার ময়না সোনার ময়না ঘরে ধুইয়া হাই রে সোনার ময়না ঘরে ধুইয়া বাইরে তাহলা না যাইছে হে দয়াল বাইরে তাহলা না যাইছে হে রসিকা আমার মন বাঁধিয়া জোহর বাঁধাইবি রসিকা আমার মন বাঁধিয়া জোহর বাঁধাইবি রসিকা আমার মন বাঁধিয়া জোহর যারা এতক্ষণ এই গান শুনলেন আমি নিশ্চিত এই গানটি আপনাদের খুবই পছন্দ হয়েছে বাংলার গান কিন্তু এই রকমই আমাদের বাংলার যে শিল্পীরা এই গানগুলো করেন যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান একটা সময়ে আমাদের যে লোকগীতির শিল্পীরা ছিলেন যারা গ্রামে গ্রামে গান করে ফিরেছেন তখন এত টেলিভিশন এত মিডিয়া আমাদের ছিল না কিন্তু তারা গান গেয়ে কিন্তু সমগ্র জাতিকে মাতিয়ে রেখেছেন যার যার অঞ্চল মাতিয়ে রেখেছেন সেই সব শিল্পীদের গানই আমরা শুনব একজন শিল্পীর কণ্ঠে সেই সব মহান গীতিকারদের গানগুলো আমরা শুনব আমি এখন একটু আমাদের পেছনে যারা বসে আছেন এই শিল্পীদের সঙ্গে একটু কথা বলতে চাই সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের যন্ত্রে যারা থাকেন তাদের সঙ্গে আমি কাউকে সাধারণত কথা বলতে দেখি না আমি দেখি যে তাদের নামটা এক সময় বলা হয় কে কে কোন যন্ত্র বাজিয়েছেন সেগুলো বলা হয় কিন্তু মানুষগুলোর সঙ্গে কথা বলা হয় না আমি একটু তাদের সঙ্গে আজকে কথা বলতে চাই ওই কালো পোলো শার্ট পরা যুবক আপনার নাম কি আমার নাম হচ্ছে সোহাগ কি বাজাচ্ছেন আপনি এবং কতদিন ধরে এই সঙ্গীতের জগতে আপনি যুক্ত হয়েছেন আমি হচ্ছি 97 থেকে আসছি আমি প্রথমত আমার ভাইয়ের থেকে গিটার শিখেছি পরে আস্তে আস্তে করে আমি আরও অন্য কিছু যন্ত্র শিল্পী বাজিয়েছি যন্ত্রগুলো এখন বেস গিটার নিয়ে আছি কোন কোন শিল্পীদের সঙ্গে বাজান মানে সব ধরনের সব শিল্পীর সঙ্গে আপনারা বাজাতে অভ্যস্ত অ্যাকচুয়ালি হচ্ছে আমি ব্যান্ডও করি কমার্শিয়ালও করি আচ্ছা বেসিক্যালি আমি ছিলাম লাস্ট ছিলাম দূরবীন ব্যান্ড ছিলাম তারপর ব্যান্ড থেকে আবার আমি বাইরে চলে গিয়েছিলাম আবার চলে আসছি ঢাকাতে তো এখন আসছি অনেক ধন্যবাদ আপনাকে আমার ভালো লাগলো আপনার আপনার কথা শুনে জানালাম এরপরে আমরা কোন গানে যাচ্ছি আপনারা যারা আছেন তাদের সঙ্গে আমি একে একে কথা বলবো একটি করে গান হবে একজনের সঙ্গে আমি কথা বলবো বিউটিফুল বিউটিফুল মিলন ভাই এবার আমি ময়মনসিংহ থেকে ডাইরেক্ট সিলেটে চলে যাচ্ছি এবার বিখ্যাত গীতিকবি দূরবীন শাহ দূরবীন শাহর একটা বিখ্যাত গান আমি গিয়েছি ঢাকা রেকর্ডস কোম্পানিতে আমি প্রথম রেকর্ড করেছিলাম হলো 1980 আমি ওই গানটা ব্যাপক জনপ্রিয় হয়েছিল আপনার কাছে কি বলবো মানে এটা এটা কি শুধু সিলেট অঞ্চলেই জনপ্রিয় হয়েছিল না সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা আপনি আমাকে আরেকটি কথা বলেন এই ধরুন সিলেট অঞ্চল বা চিটাগং অঞ্চলের তাদের ভাষা তো ঢাকার ভাষার মতো না এক এক অঞ্চলের ভাষা এক এক রকম এই ভাষা কি কখনো কখনো সমস্যা হয় গানের ক্ষেত্রে যে ধরুন সিলেটের আপনি যে গানটি করবেন এটিকে অন্য অঞ্চলের মানুষের ভালো লাগবে যতটা সিলেটে ভালো লাগবে আপনার মনে কি হয় গীতিকবিরা তখনকার গীতিকবিরা তো সাধক ওনারা কিন্তু সাধক সেই সাধক গীতিকবিরা গান যে রচনা করছে করেছেন ওনারা ওই গানগুলো হলো সর্বাঙ্গীন মানে সব মানুষের কাছে গ্রহণযোগ্য বোধগম্য সবার কাছেই বোধগম্য জি জি সেই জন্য মানুষ সমস্ত বাংলাদেশের একজন একটি গান হিট হলে খালি এক অঞ্চলে হিট হয় না আমি দেখেছি কারণ আপনারা জানেন যে আমি আজকে যে গানগুলো মিলন ভাই আমি গাইবো আমি কিন্তু এই গানগুলো প্রত্যেকটি গানই আমি কিন্তু রেকর্ড করেছি আমি রেকর্ডকৃত গানগুলোই আমি গাচ্ছি আজকে তো লাইভ করতেছি কিন্তু এই গানগুলো আপনি সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আমি যখন বিদেশে যাই মানে আমি জানি আমি প্রশ্নটা আপনাকে এই জন্যই করেছিলাম ধরুন শাহ আব্দুল করিম বা হাসন রাজা বা ওই 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 গীতিকারের নাম কি ভ্রমর কোয়গিয়া যার রাধারমন এই যে এই এরা সবাই সিলেট অঞ্চলে কিন্তু তাদের প্রত্যেকটি গান প্রত্যেক বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে সুতরাং সেই
সেরকম দূরবীন শাহর গান আপনি চাচ্ছেন, তার গানটা আমরা শুনি এখন। মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, কেমন শিকারি তীর মারিল গো, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির, কেমন শিকারি তীর মারিল, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার মুখে, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার মুখে, দেহ ছুঁয়া প্রান্তি লইয়া আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়, প্রেমশেল বিন্ধিল মুখে, প্রেমশেল বিন্ধিল মুখে, পরিহায় আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। প্রথম পীড়িতের বেলায় আমারে পাইয়া অবলা, প্রেম শিখাইয়া গেল সাইরা গেল, প্রথম পীড়িতের বেলায় আমারে পাইয়া অবলা, প্রেম শিখাইয়া গেল সাইরা গেল, জ্বালাইলে যে প্রেমের আগুন জ্বলিলে তোমার দিগুণ, মেহরা গুণ জলদি নেতা পারে দিগুণ, এখন আমি করি কি উপায়, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়। ইটকামেলা ইট বানাইয়া একযোগে ফাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ইটকামেলা ইট বানাইয়া একযোগে ফাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ইতরে পুড়িয়া সারা মাটি হইয়া যাইয়া গর, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যাইয়া গর, কেন এমন দশা হইল আমার বেলা, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার কলি যায়, প্রেমশেল বিন্ধিল মুখে, প্রেমশেল বিন্ধিল মুখে, আমার অন্তরায়, আমার কলি যায়, আমার অন্তরায়, আমার রক্ত
এখন এই যে সবুজ পাঞ্জাবি পরা এই যুবকের সঙ্গে একটু কথা বলছে, ভাই আপনার নাম কি? আপনি ওই মাইকটা একটু নেন না? হ্যাঁ, ওই মাইকটা খুলে ওকে দিন। কি নাম আপনার? সবাইকে ঈদ মোবারক। আমার নাম ইসলাম মাহমুদ। এই তবলা শিল্পী হিসেবে প্রথম কবে শুরু করলেন আপনি? 87 থেকে আমি তবলাই করি, ইচ্ছে প্রকাশ করি আপনি 91 থেকে। আচ্ছা, আপনার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা। ঢাকা কোথায়? আপনার ভাষা শুনে আমার মনে হচ্ছে পুরান ঢাকা। দক্ষিণ মুসুন্দি। হ্যাঁ, দক্ষিণ মুসুন্দি আমি চিনি, আমি গ্যান্ডারিয়া। আমার বাড়ি দক্ষিণ মুসুন্দি হাই স্কুলের সাথে, আমি বুলবুল একাডেমিতে তবল বাজাই। হ্যাঁ, ওয়াজগাট শাখা। আচ্ছা, এখনো কি ওই ওটার সঙ্গে বুলবুল একাডেমির সঙ্গে জড়িত আছেন? আমি জড়িত আছি, আমি ক্লাস করি ওখানে তবলা টিচার হিসেবে। আর এমনি আমাদের এই জান আলম বা এইসব শিল্পীদের সঙ্গে নিয়মিত বাজান? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। হ্যাঁ, আমরা এখন জান আলমের আরেকটি গানে যাব। অবশ্যই। হ্যাঁ মিলন ভাই, এখন কোন গান? এখন মিলন ভাই, আমি আপনার সারা বাংলার মানুষকে আমি এই চিটাগাংয়ে নিয়ে যাব। হ্যাঁ, চিটাগাংয়ে আমরা যাব। এই গানটির পরে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আবার হয়তো আমরা এদের সঙ্গে কথা বলবো, আপনার গান শুনবো। এই গানটির পরে আমরা বিরতি যাব। আপনার গানটা এখন মিলন ভাই, আমরা এটা ব্যাপক জনপ্রিয় গান আমার। এই গানটি ধরেন 1981 আমি রেকর্ড করি ঢাকা রেকর্ডস কোম্পানিতে প্রথম, তারপর তো অনেকবার রেকর্ড করেছি। তো এই গানটি মিলন ভাই আপনি অনেকবার গানটা শুনেছেন, যখন আমার গানটা হিট হয় তখন আমি আপনি আরও অনেক গুণীজনরা একসাথে অনেক সময় কথা হতো আমাদের। তাই আমি ওই গানটি করি এখন। এর গানটি হলো বিখ্যাত কবিয়াল রমেশ শীলের লেখা গান। রমেশ শীল। হ্যাঁ, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, একই চমৎকার ভান্ডারিতে আজ গোবি কারবার। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, ওরে আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে চলে মালগাড়ি, আরে পিছে চলে মালগাড়ি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, একটি চমৎকার ভান্ডারিতে রাজনীতি কারবার, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, একটি চমৎকার ভান্ডারিতে রাজনীতি কারবার। মানুষরা কল বসালো, মানুষরা কল বসালো, দেখবি গেলে মাল ভান্ডার, দেখবি গেলে মাল ভান্ডার, ভান্ডারি যে যার ছুটি কারবার, এটি চমৎকার ভান্ডারি যে যার ছুটি কারবার। মানুষ ধরার কল বসালো, মানুষ ধরার কল বসালো, আমার বাবা ভান্ডারি এই কলেতে পড়লে মানুষ থাকে না তার ঘর বাড়ি, থাকে না তার ঘর বাড়ি, কলে ধরাতে পৈরাছে, কলে ধরাতে পৈরাছে, তার চরণে নমস্কার, তার চরণে নমস্কার, ভান্ডারিতে আসবে কারবার, এটি চমৎকার ভান্ডারিতে আসবে কারবার।
বন্ধু গ্রামে আছে রে ভাই নাম যে তার ফটিক ধরি চট্টগ্রামে আছে রে ভাই নাম যে তার ফটিক ছড়ি আজ কবি আর কল বসালো আমার বাবা ভান্ডারি আমার বাবা ভান্ডারি চট্টগ্রামে আছে রে ভাই নাম যে তার ফটিক ছড়ি আজ কবি আর কল বসালো আমার বাবা ভান্ডারি আমার বাবা ভান্ডারি বলে সেই কলেতে পড়তে আমার ভাগ্য নয় লোকের সনে রসে রঙে আমিও পড়তে আসি যাই আমি পড়তে আসি যাই রমেশ বলে সেই কলেতে পড়তে আমার ভাগ্য নয় লোকের সনে রসে রঙে আমিও পড়তে আসি যাই আমিও পড়তে আসি যাই কলে ধরাতে পৈরাত কলে ধরাতে পৈরাতে চরণে নমস্কার তার চরণে নমস্কার ঠান্ডা দিতে আসবি দরবার উঠে চমৎকার ঠান্ডা দিতে আসবি দরবার বাবা ভান্ডারি আঞ্চারা চলে না বেঙ্গারি উঠে চমৎকার ঠান্ডা দিতে আসবি দরবার মানুষ ধরা কল বসালো মানুষ ধরা কল বসালো একদি গেলে মাছ ভান্ডার একদিহি গেলে মাছ ভান্ডার ঠান্ডা দিতে আসবি দরবার উঠে চমৎকার ঠান্ডা দিতে আসবি দরবার বিরতির পর আবারও জানে আলম এবং আমাদের সঙ্গে যারা যন্ত্রে যারা আছেন তারা সবাই মিলে আমরা আপনাদেরকে আরও অনেক অনেক গান শোনাবো আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলি আগে বলে দিও দুটো দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান বাংলার গানে আমার সঙ্গে আছেন জানে আলম তিনি আপনাদেরকে গান শোনাচ্ছেন এবং আমি নিশ্চিত যে আপনাদের ভালো লাগছে এবার কি গান জানে আলম কোন গান এখন এবার সর্ব অঞ্চলের গান এটা ঢাকা অঞ্চলের এবং সর্ব অঞ্চলের বিশেষ করে আপনাদের বাড়ি দিয়ে অঞ্চলের ওই অঞ্চলের আমার বাড়ি তো বিক্রমপুর অঞ্চলে এলাকা মিলিয়ে আর কি সর্ব অঞ্চলের গান আর কি মানে বৃহত্তর ঢাকা বিখ্যাত গান আমার এটা আমার প্রিয় বন্ধু ফিরোজ শাহি গিয়েছিল একবার তারপরে আবার আমি রেকর্ড করি সেই গানটি আমি আপনাদেরকে মন তুই চিনলি না রে হ্যাঁ এটা অত্যন্ত জনপ্রিয় গান খুবই বিখ্যাত গান শুনি আমরা গানটি মন তুই চিনলি না রে দেখলি না রে মন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে মন তুই দিল্লীশ্বরে মন তুই দিল্লীশ্বরে ওরে মনের মানুষ আছে ঢাকা সাধন করলে পাবে দেখা মনের মানুষ আছে ঢাকা মনের মানুষ আছে ঢাকা সাধন করলে পাবে দেখা মনের মানুষ আছে ঢাকা সাধন করলে পাবে দেখা মনের মানুষ আছে ঢাকা মনের মানুষ
সাথে ঢাকা সাধন কমলে পাবে দেখা সব তো কইরাতারে ধরে সব তো কইরাতারে ধরে খুশিতে দিনে খাই মিলবে আকাশের পাহাড় মুর্শিদে দিলে তাই মিলবে আকাশের চাঁদ পাপ যন্ত্রণা যাবে মন বুঝারে দিলি না রে দিলি না রে মন মানুষ দিলা করে আমার দিল্লি স্বরে দিল্লি স্বরে দিল্লি স্বরে যে ডুইবা যায় চিনতে মন কইলা যায় সূর্য যে ডুইবা যায় সূর্য যে ডুইবা যায় চিনতে মন কইলা যায় সময় থাকতে ডাকই আল্লাহর নাম রে সময় থাকতে ডাকই আল্লাহর নাম রে মুর্শিদে দিলে খাই মিলবে আকাশ চাঁদ খুশিতে দিলে খাই মিলবে আকাশের চাঁদ পাপ যন্ত্রণা যাবে মুখ উঠারে তুই দিলি না রে দেখলি না রে মন মানুষ দিলা করি আমার দিল্লি সরি তুই দিল্লি সরি দিল্লি সরি কল্লাশার ঘোড়া ভাই কিছু চিন্তা নাই কল্লাশার ঘোড়া ভাই কল্লাশার ঘোড়া ভাই কিছু চিন্তা নাই খাইরা দিলাম কাপ সাগর পাতা রে রে আরে খাইরা দিলাম কাপ সাগর পাতা রে রে মুর্শিদে দিলে খাই মিলবে আকাশের চাঁদ মুর্শিদে দিলে ঠাই মিলবে আকাশের গান পাপ যত না যাবে মুখ উঠারে দিলি না রে দেখলি না রে মন মানুষ বিরাজ করি আমার দিল্লি স্বরে আমার দিল্লি স্বরে আমার দিল্লি স্বরে মুখ দিলি না রে দেখলি না রে মন মানুষ বিরাজ করি আমার দিল্লি সরি বন্ধুই 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 দিল্লি আমার ফেরুজ শাহের কথা খুব মনে পড়লো কারণ তার কণ্ঠে এই গানটা আমরা শুনেছি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ফিরোজ শাহের উদ্দেশ্যে আমাদের ভালোবাসা জ্ঞাপন করছি আপনার খুব ঘনিষ্ঠ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং ফিরোজ শাহ এই গানটি প্রথম রেকর্ড করে আমি প্রথমে বলে নিয়েছি আপনাকে তারপর আবার আমি রেকর্ড করেছি গানটা এবং ওর কণ্ঠেও ব্যাপক জনপ্রিয় হয়েছিল আমার কণ্ঠেও ওই রকমই জনপ্রিয় হয়েছে জানেন আপনি আমার কণ্ঠে কীরকম অবস্থা হয়েছে হ্যাঁ এবার এবারে এবারে আমি একটু আপনার সঙ্গে কথা বলছি মাইকটা ওকে একটু দিন না ওই মাইকটা একটু দেন ওর সঙ্গে কথা বলি আপনার কী নাম আপনার বাড়ি কোথায় আরে সব তো দেখি আমাদের পুরান ঢাকা নদীর এই পার ওই পার মিলিয়ে
তো এই আপনি গত 16 বছর ধরে আমাদের দেশের সব বিখ্যাত শিল্পীদের সঙ্গে বাজান, এটাই আপনার পেশা? হ্যাঁ, এটাই আমার পেশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি অভিজ্ঞতাটা কিরকম কিরকম লাগে এই যে রাত জেগে জেগে আপনারা? অনেক ভালো, অনেক ভালো। মানে এই বিষয়টির প্রতি যদি ভালোবাসা না থাকতো তাহলে তো নিশ্চয়ই আপনি এটা করতেন না। আমরা জানি যে শিল্পীদের আসলে শিল্পের প্রতি ভালোবাসাটাই প্রধান, গানের প্রতি ভালোবাসা বা উনি বাজাচ্ছেন সেই বাজনার প্রতি ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ। নর্মালি আপনাদের সঙ্গে আমাদের কথা বলা হয় না, আপনারা পেছনেই বসে থাকেন, তা আমি শুরু থেকেই ভেবেছি যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। এরপরে আমরা দ্বিতীয় গানটিতে যাচ্ছি। এরপরে কি গান জানে? সোজা চিটাগাং চলে যাবো। আগেরটাও তো চিটাগাং ছিল, তার আগে প্রথম দ্বিতীয়টা, এবার আবার চিটাগাং চলে যাবো। এই জন্য আপনারা জানেন যে আমি রমেশের প্রতি একটু দুর্বল, বহু গান আমি রমেশের গেয়েছি। এত বড় মাপের মানুষের প্রতি তো দুর্বল না হবার কোনো কারণ নেই। সেই তো আমি যখন এই গানটি যদি কিছু মনে না করেন করি রেকর্ডটা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই গানটা আমি যদি কিছু মনে না করেন তখন। ও আচ্ছা, মানে আমি ভাবছি এখন আপনি আমাকে বলছেন যদি কিছু মনে না করেন। ফজলে লোহানি সাহেবের ওই অনুষ্ঠানে আমি গানটি গেয়েছিলাম। ফজলে লোহানি ভাইয়ের ওই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ছিল, যদি কিছু মনে না করেন। তখন নাসিরুদ্দিন ইউসুফ পাচ্ছু ভাই, উনি আমাকে এই গানটি ওই ওখানে চান্স দিয়েছিলেন, গান গাওয়ার সুযোগ, গানটি গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তাই আমি অত্যন্ত গর্বিত এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। প্রথম হলো ফজলে লোহানি সাহেবের কাছে, সেকেন্ড হলো নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে। হ্যাঁ, আমরা শুরু করি গানটা। স্কুল খুইলাছে রে মাওলায়, স্কুল খুইলাছে গাও ছেলা জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাও ছেলা জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, গাও ছেলা জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, কাউছে না জম মাই ভান্ডারি, স্কুল খুইলাছে, কাউছে না জম মাই ভান্ডারি, স্কুল খুইলাছে। সেই স্কুলের এমনি ধারা, আয়না সারা পড়ায় তারা, এই স্কুলের এমনি ধারা, আয়না সারা পড়ায় তারা, ওরে খাতা কলম সারাই তারা রে, খাতা কলম সারাই তারা, শিক্ষা দিতাছে, কালছে না দোমার ভান্ডারি, স্কুল খুইলাছে, কালছে না দোমার ভান্ডারি, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, কাউছে না জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, কাউছে না জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে। স্কুলের এমনি ধারা, আই কবিতার জোয়ান গোড়া, সেই স্কুলের এমনি ধারা, আই কবিতার জোয়ান গোড়া, ওরে সিলাই সিলাই লেখা পড়া রে, সিলাই সিলাই লেখা পড়া, শিক্ষা দিতাছে, কাউছে না জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, কাউছে না জো মাইল ভান্ডারি, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, কাউছে না জো মাইল ভান্ডারি, 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 স্কুল খুইলাছে, কাউছে না জো মাইল ভান্ডারি,
স্কুল খোলা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবার জানে আলম এবং আরও অনেক অনেক জনপ্রিয় গান তার কণ্ঠে আপনাদেরকে আমি শোনাতে চাই। আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলার গান এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন জানে আলম এবং আমাদের আরও পাঁচজন তরুণ যন্ত্রসঙ্গীত শিল্পী। জানে আলম, এখন কোন গান? আমি আপনাকে এবার সুনামগঞ্জে নিয়ে যাব। হ্যাঁ, আপনি আমাকে সারা দেশেই ঘুরাচ্ছেন সেটা আমি জানি, কিন্তু তার আগে আরেকটি কথা আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই যে এত এত দিন ধরে আপনি গান করছেন এবং সাধারণত একজন শিল্পীর কণ্ঠ আপনার বিবেচনায় কতদিন পর্যন্ত খুব সতেজ থাকে? আপনি শুরু করেছিলেন কত বছর আগে? মিলন ভাই, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে তো, আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে তো আমি বাংলাদেশ রেডিওতে গান করি। হ্যাঁ, টেলিভিশনে। তারপরে প্রায় 50 বছর ধরে আপনি গান করছেন? 50 বছর ধরে গান করতেছি। এবং আপনার কি মনে হয় আপনার কণ্ঠ আগের মতোই আছে? এটা আপনার কাছে জানতে চাচ্ছি এই কারণে, কারণ এই প্রশ্নটির উত্তর দেওয়ার মালিক হচ্ছে যারা আপনার গান শ্রোতারা, জনগণ। কিন্তু আপনার নিজের ধারণাটা? আমার ধারণা হলো, আমি যেটা সত্যিকারের কথা বলি আপনাকে, সেটা হলো আমি আগে যে গান গাইতাম, আমার গলাটা একটু পাতলা ছিল, এর চেয়ে এখন যেটা আছে তা আছে, এখন একটু ভারী হয়েছে, ভরাট হয়েছে, একটু বেজ বেড়েছে গলায়, কিন্তু রেঞ্জ বেড়ে গেছে। আগের চেয়ে আমি দেখেন আমি এখনও এক টানে 1-1.5 মিনিট কিন্তু রাখতে পারি এখনও। কারণ হলো আমি প্রতিদিন প্র্যাকটিস করি অন্তত 2 ঘন্টা মিনিমাম, এই কারণে হলো গলার এই অবস্থান এখনও আছে। এবং আপনি জানেন সারা দেশ এবং সারা ওয়ার্ল্ডব্যাপী আমি ফাংশন করি, বেড়াই সারা ওয়ার্ল্ডব্যাপী, সারা বিশ্বব্যাপী আমি গান করি। তো সব জায়গায় আমি আমার গান মানুষ শুনে এবং আমাকে পছন্দ করে। আমরাও আপনাকে পছন্দ করি, নয়তো এই অনুষ্ঠানে ডাকতাম না। নিশ্চয়ই পছন্দের কারণেই ডাকা। এখন কোন গান আপনি বললেন সুনামগঞ্জে নিয়ে যাবেন? সুনামগঞ্জে নিয়ে যাব। আপনি শাহ আব্দুল করিম না গেলে তো কিন্তু উঠা যাবে না। তা তো বটে, তা তো বটে। শাহ আব্দুল করিমের একটা বিখ্যাত গান আমি গিয়েছি, আমি রেকর্ড করেছি, আমি 40টা গান করেছি তার ওর থেকে আমার একটা খুব বেশি প্রিয় গান আমি গাইব শাহ আব্দুল করিমের। শুনি। জি, সাধক শাহ আব্দুল করিম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন যখন হইত কাজ জানাইত রঙে রঙে গাইত আনন্দ পাইতাম, বর্ষা যখন হইত কাজ জানাইত রঙে রঙে গাইত আনন্দ পাইতাম, বাউলার পল্লী গান আনন্দের তুফান হর, বাউলার পল্লী গান
দোলাই গান আগে দিন সুন্দর দিন কাটাইতাম 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 বাড়িতে কথাটা হইত নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতা বাড়িতে কথাটা হইত নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতা কে হবে মেম্বার কে হবে না সরকার কে হবে মেম্বার কে হবে না সরকার আমরা তার ঘরে রাখিতাম বাইরে আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন ঘটিলে পঞ্চায়েতের বলে ধরিতাম তারে বিচার পাইতা মানুষ ছিল সরল ছিল ধর্ম মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই যায় বড় লোক হইতাম ভাইরে এখন সবাই যায় বড় লোক হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 করি ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা ঝুঁকি হইতা করি ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা ঝুঁকি হইতা দিন হতে দিন আসে দিন কঠিন হর দিন হতে দিন আসে দিন কঠিন গরিবাদহীন উৎপথে যাইতাম হাইরে গরিব দিনহীন উৎপথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 রামের নওজোয়ান হিন্দু মুসলমান রামের নওজোয়ান হিন্দু মুসলমান বিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে বিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কি অসাধারণ গান আর কিরকম মানে পাগল করে ফেলার মতো গান এরকম একটি গান এই ধরনের একটি গান একজন মানুষকে সারা রাত জাগিয়ে রাখতে রাখার জন্য যথেষ্ট আমি একটু আপনার সঙ্গে কথা বলি আপনার নাম কি এই মাইকটা দাও না ওকে এখানে একটা একটা মাইক আছে বোধহয় হ্যাঁ এই মাইকটা অন করো না এ এ আপনার আপনার মাইকটা দেন না ওকে ওটা কাজ করছে না আপনার কি নাম দাদা আমার নাম টিটু আচ্ছা কতদিন ধরে আপনি আপনি গিটার বাজান এটা কি গিটার এটা লিড গিটার বলে এটাকে আমি ক্লাস 9 থেকে গিটার বাজাই মূলত আমার বড় ভাইয়ের অনুপ্রেরণায় সে গান করতো তার অনুপ্রেরণায় আমি গিটার ধরি এবং তার ব্যান্ডে জয়েন করি
তারপর থেকে আমি গিটার বাজাচ্ছি। এটা কত সাল থেকে? এটা 1992 থেকে 92 সাল থেকে আমি গিটার বাজাই। সেটা অনেক দিন হয়ে গেল। জি স্কুলে পড়ি। আচ্ছা। ওই সময় আমি কোচি কাচার মেলা একটা আশো করতাম। মানে কোথায়? গ্যান্ডারিয়া? গ্যান্ডারিয়াতে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে এমনি আমি খালি গলায় গান করতাম গণসংগীত। তো ওখান থেকে গান বাজনার প্রতি একটা লাইকিংস আসে। তারপরে বড় ভাইকে দেখে সবাইকে দেখে আস্তে আস্তে গিটার ধরলাম আর কি। তো এমনিতে এই যে এই এই জান আলমের মতো এরকম শিল্পীদের সঙ্গে বাজাচ্ছেন? হ্যাঁ, আমি ওই ফকির আলমগীর স্যারের সাথে বাজিয়েছি। তারপরে আমাদের ফেরদৌস ওয়াহিদ মামা, ওনার সাথে বাজিয়েছি। ফেরদৌস ওয়াহিদ একসময় গ্যান্ডারিয়াতেই থাকতো? জি জি জি। উনি আমাদের দু সম্পর্কে মামাও হয়, ওনার সাথে বাজিয়েছি অনেক। তার মানে কি আপনি বিক্রমপুরের? জি বিক্রমপুরের। আচ্ছা আচ্ছা। এবং এমনি আরও অনেকের সাথে বিভিন্ন সময় বাজিয়েছি, তবে আমি প্রফেশনাল না, আমি আসলে অ্যামেচার, শখে বাজাই। আচ্ছা, আর কি আর কিছু করেন? হ্যাঁ, আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আবার জান আলমের কাছে যাচ্ছি আমরা। আচ্ছা, এই গানটির পরে আমরা বিরতি নেব। এবার হ্যাঁ, এখন কোন গান? এবার আপনাদেরকে ঢাকার কেরানীগঞ্জ নিয়ে যাব, মানে আমাদের বুড়িগঙ্গার ওই পার, ওই পারে বিখ্যাত সাধক রজ্জবালী দেওয়ানের। আচ্ছা, এদের এই দেওয়ান পরিবারের তো অনেকেই ছিলেন বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তার মধ্যে খালেক দেওয়ান, মালেক দেওয়ান কি এরা এই পরিবারেরই? ওদের জ্ঞাতি গোষ্ঠী হবে। আচ্ছা আচ্ছা। তবে রজ্জবালী দেওয়ানের গায়নের গানের লেখার যে স্টাইল, সেটা আমাকে বিশেষ বিশেষভাবে মুগ্ধ করে। আমি ওনার অনেক গান গেয়েছি এবং ওনাকে খুব কাছে থেকে আমি দেখেছি। ওনার কিছু গান আমি রেকর্ডও করেছি, চার পাঁচটা অ্যালবাম আমি রেকর্ড করেছি। এবং ওই সময় উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তুই আমার কিছু গান করিস। আমি তো এরকম গানই চাই, এরকম সাধকের গান পাওয়া যায়। তাই উনি আমাকে গানটি দিলেন। আমি বললাম যে গুরু, আমি গানটার কিন্তু সুর চেঞ্জ করব। বললেন যে তুই তোর ভাও মতো কর, তোর ভাও মতো কর। তারপরে গানটা করলাম এবং ঢাকা রেকর্ডস কোম্পানিতে রেকর্ড করলাম প্রথম রেকর্ড। তারপরে অনেকবার রেকর্ড করছি, এবার গানটা শোনাই রজ্জবালী দেওয়ান। হ্যাঁ, এই 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 গানটি আমরা কিছুটা শুনবো এখন। কিছুটা শুনে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর এই গানটি পুরোটা আমরা শুনবো। আপনি দুটো লাইন শুধু গাইবেন। আমরা 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 সামান্য সময়ে এই গানটি শুনে আবার হ্যাঁ আমরা আমরা এই এই গানটি আবার পুরোটা পরের বারে শুনব। যা শুধু আপনি মুখটা করে দেন। আচ্ছা আচ্ছা, এটা এটা যদি আমরা এমন হয় যে আমরা মিউজিক শুনলাম না, শুধু খালি গলায় আপনি একটু করলেন, মিউজিক সহ গানটি আমরা বিরতির পরে করব। ইচ্ছাতে তোমার গড়াইলা সংসার, আমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়াল। জান আলম এখানে থামাচ্ছি আপনাকে, কারণ আমরা প্রিয় দর্শক, এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং তার কণ্ঠে শুনবার জন্য আমি শুধুমাত্র মুখটা আপনাদেরকে একটু শুনিয়ে রাখলাম, তাও ওর খালি গলায়। এখন আমরা একটু বিরতিতে যাব, তার মানে আমরা একটা সংবাদ বিরতিতে যাব। এই সংবাদের পরে তার এই গান দিয়ে আমরা আবার শুরু করব। তার আরও অনেক অনেক জনপ্রিয় গান আপনাদের আমরা শোনাতে চাই, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলার গান এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন শিল্পী জান আলম। জান আলম, বিরতির আগে একটি গান আপনি খালি গলায় গেয়ে শুনিয়ে দিয়েছেন, এই গানটি সম্পর্কে একটু বলুন। কার গান, কী গান সেটা? বিখ্যাত সাধক রজ্জবালী দেওয়ানের বিখ্যাত গান এটি। আমি একবার গানটি অনেক আগে 1980 রেকর্ড করেছিলাম ঢাকা রেকর্ডস কোম্পানিতে। পরে আবার এটা আমি চারবার রেকর্ড করছি পরপর বিভিন্ন প্রতিষ্ঠানে। এই গানটি আবার রেকর্ড করেছি গত আমার যে অনেকগুলো গানের অ্যালবাম বেরোলো লাস্টে, যেমন ধরেন পরপর দুটো 50 করে অ্যালবাম, 50 করে গান এক একটা অ্যালবামের মধ্যে। সেই জান আলম পপ লিজেন্ড জান আলম,
1 পপুলার জার্নাল 2 তে এই গান এই গানটি ইনক্লুড করেছে শুনি গানটা শুনি শিওর ইচ্ছাতে তোমার গড়াইলা সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না এমন সুন্দর দেহ মসজিদ ঘর খালি ফালাইয়া থুইয়া যাস না রে এ দেহ মসজিদে বসাইয়া খোদা রে কাতরে করো রে তার প্রার্থনা ইচ্ছাতে তোমার গড়াইয়া সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়াল ইচ্ছাতে তোমার ইচ্ছাতে তোমার গড়াইয়া সংসার তুমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়াল ইচ্ছাতে তোমার ইচ্ছাতে তোমার গড়াইয়া সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়া ইচ্ছাতে তোমার নিয়ে সাথের জন্ম করেছে কর্মই আমি ধর্ম কর্ম কিছুই করলাম না নিয়ে সাথের জন্ম করেছে কর্মই আমি ধর্ম কর্ম কিছুই করলাম না এ দুনিয়া খেলা ঘর ভেঙে যাবে দুদিন পর দুনিয়া খেলা ঘর ভেঙে যাবে দুদিন পর পাটি হবে তোর বিছানা রে ইচ্ছাতে তোমার গড়াইলা সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়া ইচ্ছাতে তোমার এমন সুন্দর দেহ মসজিদ ঘর এমন সুন্দর দেহ মসজিদ ঘর খালি ফালাইয়া তুইয়া যাস না রে এমন সুন্দর দেহ মসজিদ ঘর খালি ফালাইয়া তুইয়া যাস না রে এ দেহ মসজিদে বসাইয়া খোদা রে এ দেহ মসজিদে বসাইয়া খোদা রে কাতরে করো রে তার প্রার্থনা ইচ্ছাতে তোমার গড়াইলা সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না দয়াল ইচ্ছাতে তোমার কেমন সুন্দর দুনিয়ার ওপর কেন পাঠাইলা খোদা আবার এমন সুন্দর দুনিয়ার ওপর কেন পাঠাইলা খোদা আবার তোমার খেলা বোঝা বড় হোতা তোমার খেলা হাইরে বোঝা বড় হোদায় তুমি বিবে উপাসনার ইচ্ছাতে তোমার গড়াইলা সংসার আমি
কেন অপরাধী বুঝতে পারলাম না দয়া ইচ্ছাতে তোমার নিয়ে সাথে জন্ম করেছে কর্মই আমি কর্ম কর্ম কিছুই করলাম না দুনিয়া খেলা ঘর ভেঙে যাবে দুদিন পর আজি হবে তোর বিছানারে তোমার করাইলা সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না জয়ন্তী সাথে তোমার তোমার করাইয়া সংসার আমি কেন অপরাধী বুঝতে পারলাম না জয়ন্তী সাথে আমি একটু আপনার সঙ্গে কথা বলি জানালাম মাইকটা একটু ওকে দিন না ওর সঙ্গে কথা বলি একটু আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওয়াসিম ওয়াসিম কতদিন ধরে আপনি এই যন্ত্র বাজাচ্ছেন কিবোর্ড আমি যন্ত্র বাজাচ্ছি 96 থাকেন কোথায় আমি থাকি রামপুরাতে রামপুরায় কোন কোন শিল্পীর সঙ্গে বাজান সাধারণত আমি ইস্টারের মধ্যে অনেকেই সাথে বাজিয়ে ফেলছে আচ্ছা 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 এটাই পেশা আপনার এটাই আমার পেশা আচ্ছা অনেক ধন্যবাদ মাইক দেন এবার আবার আপনাদের শিল্পীর কাছে যাই জানালাম এরপরের কোন গান ফোনে এসএমএসে ভরে গেছে মিলন ভাই আমার গান শুনতেছে আর খালি আমার এসএমএস করতেছে মোবাইলে যে আপনি কি শেষ পর্যন্ত কি গন্ধম গানটি গাইবেন না না এটা এটা নিশ্চয়ই আপনি গাইবেন কারণ এই গানটি তো আপনার নিজের লেখা আমার নিজের লেখা নিজের সুর করা আপনি হ্যাঁ আপনি আপনার নিজের লেখা নিজের সুর করা এবং গানটি অত্যন্ত জনপ্রিয় গান আপনি যাদের যাদের গান করেন যেসব অনেক বড় বড় গীতিকারের গান আপনি সুর করে আপনি তাদের গানগুলো করেছেন এইসব মহান সুরকারের পাশাপাশি আপনি যখন নিজের লেখা গান করেন আপনার কী মনে হয় আপনার অনুভূতিটা কীরকম আসলে মানুষ তো দেখে দেখে শিখে আমি যখন মানে বিখ্যাত ওলিয়াল্লাদের গান নিয়ে বা বিখ্যাত গীতিকবিদের গান নিয়ে বিখ্যাত সাধকদের গান নিয়ে যে চর্চা করি তখন অটোমেটিক্যালি আমার হৃদয়ের মধ্যে একটি সেই রিপিটেশন তৈরি হয় আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো আমি ছোটোবেলা থেকে গান লিখি কিন্তু আমার আমার অনেক গান আমার আমার লেখার সুরে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা মনির খান আপনার গান করেছে অনেক অনেক কয়েকশো গান আমার সুরে গেয়েছে আমার আজকে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা তার মধ্যে ইন্দ্রকিশোর মনির খান নিজডি রুবেল রবি চৌধুরী রুনা আপা ছাবিনী আপা এদের মধ্যে বিখ্যাত শিল্পীরা আছে তো এই জন্য আমার লেখা গান তো সেই এখন আমি এটা হলো ধরেন আমি আমার জন্য যখন গান নির্বাচন করি তখন আমি কোরআন এবং হাদিসকে ফলো করি আপনি যা না আমি যে গানটি কথা এখন বলছি আপনাকে এই একটি গন্ধমের লাগিয়া এই গানটি আমি কোরআন শরীফ থেকে নিয়েছি এবং ছুরাল বাকারা থেকে আমি এই গানটা অনুবাদ করেছি বেসিক্যালি সত্য হলো তাই যে আমি কোরআন শরীফকে ফলো করে আমি গানটি রচনা করেছি তো এই জন্য ধরেন গানটা শুনি আমরা জি ঠিক আছে একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া আদম খাইল আবার হাওয়ায় খাইল ইবলিস শয়তানে তার আশা পুরাইল একটি গন্ধ মেধে ডাকিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া একটি গন্ধ মেধে ডাকিয়া
আল্লাহ বানাইলো রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়াই খাইলো বানাইলো আদম হাওয়া মাহাতি দিয়া বানাইলো আদম হাওয়া মাহাতি দিয়া বেহেশতে ছিল তারা শান্তি দিয়া বেহেশতে ছিল তারা শান্তি দিয়া শয়তানে খুব বুদ্ধি করে তাই দেখিয়া একদিন দিল তাদের বন্ধন ভয়া শয়তানে খুব বুদ্ধি করে তাই দেখিয়া একদিন দিল তাদের বন্ধন ভয়া এই কারণে আল্লাহ তাদের বেহেশতে না রাখিল বেহেশতে না রাখিল ইবলিশ শয়তানে তার আশা উড়াইল ইবলিশ শয়তানে তার আশা উড়াইল যদি না খাই তো আদম হাওয়া আসতো না কোনদিন না খাই তো আদম হাওয়া আসতো না আদম হওয়া না আসিলে দুনিয়াটা দেখতাম না আদম হওয়া না আসিলে দুনিয়াটা দেখতাম না দুনিয়াটা না হইলে প্রেমের কাম করতাম না দুনিয়াটা না হইলে প্রেমের কাম করতাম না পাপ বলো পুণ্য বলো কিছু আর চিন্তাম না দেশ বলো তদুকু বলো কিছু আর দেখতাম না পাপ বলো পুণ্য বলো কিছু আর চিন্তাম না দেশ বলো যোজক বলো কিছু আর দেখতাম না আল্লাহ বলো রাসুল বলো কিছু আর চিন্তাম না আল্লাহ বলো রাসুল বলো কিছু আর চিন্তাম না আল্লাহ বলো রাসুল বলো কিছু আর চিন্তাম না আল্লাহ তালার সরলক আল্লাহ তালার সরলক না তুমি না বুঝিল শয়তানে তার পুরাইলো শয়তানে তার আশা পুরাইলো শয়তানে তার আশা পুরাইলো আদম খাইলো আবার হাওয়াই খাইলো আপনি কতগুলো গান লিখেছেন এই পর্যন্ত? আমি প্রায় আমার নিজের লেখা গান হলো প্রায় 400 মতো গান লিখেছি আমি এই পর্যন্ত। এই 400 গান আপনি কতগুলো গেয়েছেন আর অন্য শিল্পীরা কতগুলো গেয়েছেন? আমি প্রায় ধরেন আমার 100 মতো আমি নিজে গেয়েছি। আপনি যেগুলো গেয়েছেন এগুলো কি আবার অন্য শিল্পীরাও গেয়েছেন? না, আমি যেগুলো গেয়েছি আমি গেয়েছি। যেমন ধরেন ইন্দুকিশোর যেটা গিয়েছে ইন্দুকিশোরে গিয়েছে, আবার মনির খান যেটা গিয়েছে মনির খানে গিয়েছে, আবার বিভিন্ন দিন যেটা গেছে বিভিন্ন দিনে গেছে। এখন এরপরে আপনার যে গান সেটাকে আপনার লেখা গান শোনাবেন না কি গান এরপরের কোন গান শোনাতে চান? এবার আমরা বেশি আলোচনায় না গিয়ে গান শুনি। এখন শাহাবুল করিমের আরেকটা গান আপনি জানেন মনে হয়, ইদানিং খুব হিট হয়েছে গানটি। শাহাবুল করিমের প্রত্যেকটা গান মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, এটার বলার অপেক্ষা রাখে না। কোন গানটা করবেন আপনি? বসন্ত বাতাসে শুই গো। বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে
আর বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে আর বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল ফুলের গন্ধে মোহন আনন্দে ফুলের গন্ধে মোহন আনন্দে ভোমরায়া কুল সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে আরে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বাড়ির ফুলের কুন্দ বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের কুন্দ বাড়ির পূর্ব ধারে আরে বন্ধুর বাড়ির ফুলের কুন্দ বাড়ির পূর্ব ধারে সেথায় বসে পাগায় বাসি সেথায় বসে পাগায় বাসি মল্লিল তার সুরে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে আর বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে মন্দিল তার পাশি রসুন ডুবে নিল আঁকি মন্দিল তার পাশি রসুন ডুবে নিল আঁকি তাই তো পাগল আব্দুল কোহরি তাই তো পাগল আব্দুল কোহরি আশায় যেয়ে থাকি সেই গো বসন্ত বাতাসে সেই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সেই গো বসন্ত বাতাসে আরে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে সইব বসন্ত প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটি বিরতি নেব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বিরতি, এরপরে হয়তো দুটো গান মাত্র আপনাদের শোনাতে আমরা পারব। তো যে গানটি আপনারা এতক্ষণ শুনলেন, বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, এই ফুলের গন্ধটাই আপনাদেরকে আমরা পাইয়ে দিতে চাই আমাদের শিল্পীদের গানের মধ্য দিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন, বিরতির পর আবারও আপনাদেরকে জান আলমের গানে আমরা ফিরিয়ে আনব।
প্রিয় দর্শক, বিরতির পর এটা সর্বশেষ বিরতি। এই বিরতির পরে আমরা অনুষ্ঠানটি শেষ করব। বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান বাংলার গানে। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। জানালাম এবার কোন গান আমরা সম্ভবত আর তিনটি গান আমাদের দর্শকদেরকে শোনাতে পারবো। কোন গান এখন? তিনটি তো, তিরিশটা গান গেলেও আমি গাইতে পারবো না। না, আমি সেটার কথা বলছি না, আমরা শোনাতে পারবো আর তিনটি। তাহলে আমি, এই গানটি হলো আমাদের আর এক সাধক আবুল সরকার গান, এই গানটি রচনা করেছেন আমার ছোট ভাই আবুল সরকার, মানিকগঞ্জের একজন অত্যন্ত জনপ্রিয় গায়ক এবং গীতিকার সুরকার, অনেক ভালো একজন গীতিকার সুরকার। আমি এই গানটি মুগ্ধ হয়েছি এই গানটিতে, যার জন্য আমি গানটি রেকর্ড করেছি। অনেক ভালো গান গাই, গানটা শুনে মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়ে কয়েক হাজারে, তোমার বদন কেন এত নিলাম। আদায় কয় পিহিরে রে দিন রনাহারে, আদায় কয় পিহিরে রে দিন দিন রনাহারে, বুঝে খোলা আমার শোনাও মোরে রে কয় খাজা রে, গান গে শোনাও মোরে বসে হৃদয় বড়।
হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া বীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া আরে ঠাকুরে দিয়া হেলায়া বীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া বীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া আরে ঠাকুরে দিয়া হেলায়া দাদা বাবার আশিক এই গানের মাসিক মিলে দাদা বাবার আশিক হতো এই গানের মাসিক মিলে আশিক মাসে তোমাদে দাদা বাবা 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 এই চিঠিতে লোকে এরপরের কোন গান? এরপরে নিয়ে যাব মাইজ ভান্ডার শরীফে, এসএমএসের অন্ত নাই মাইজ ভান্ডার শরীফ থেকে। মানে আপনি এসএমএসও ফলো করছেন এই গানের ফাঁকে ফাঁকে? এই যে আপনার যখন ই হচ্ছে বা আপনি ই দিচ্ছেন আমাদেরকে বিরতি, ওই সময় আমি দেখি কতগুলো এসএমএস, কোন গানের জন্য কোন এসএমএস। আমি তো এখন কোন গানের জন্য এসএমএস, এখন আমার এসএমএস আসতে হলো মাইজ ভান্ডারি গান, দুই কোলে সুলতান ভান্ডারি, দুই কোলে সুলতান বিখ্যাত গান আমার গাওয়া আর কি। মায়েরা এটা হলো চিটাগাং অঞ্চলের গান, শুনি এই গানটা শুনি। আর সর্বশেষ গান কোনটা ভেবে রেখেছেন? আচ্ছা দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, 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 এ সংসারে প্রিয়া প্রিয়া যেমন দয়াবান, এ সংসারে প্রিয়া প্রিয়া যেমন দয়াবান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। কনে থাকে আসমানে দে, কনে নামে জমি দে, এক পাল কে ছায়ের করে সারা দিন, এক পাল কে ছায়ের করে সারা দিন, দুকুলে সুলতান ভান্ডারি, দুকুলে সুলতান, দুকুলে সুলতান ভান্ডারি, দুকুলে সুলতান, কত মহামণি ঋষি তান্ত্র পেতার বিবানিষি, কত মহামণি ঋষি তান্ত্র পেতার বিবানিষি, এই নামে বিপুলে পেপায় মরা দেহ পা,
দুনে তে পাই মরা তে হেতা দুকুলে সুলতান ভান্ডা জি দুকুলে সুলতান দুকুলে সুলতান ভান্ডা জি দুকুলে সুলতান আদম পাগল আশা করে আছে সেই চরণ ধরে আদম পাগল আশা করে আছে সেই চরণ ধরে মরণ কালে দিল তুমি চরণ অন্ধকার মরণ কালে দিল বাবা চরণ অন্ধকার তুই বললে সুতা দুকুলে সুতা ভাঙা দুকুলে সুতা এ সংসারে কেয়া চেয়া যেমন কয়াব এ সংসারে কেয়া চেয়া যেমন কয়াব দুকুলে সুতা ভাঙা দি দুকুলে সুতা 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 জানে আলম আপনার মনে আছে যে একটা বিরতির আগে আপনাকে আমি বলেছিলাম যে খালি গলায় দু লাইন বা চার লাইন গান গাবেন তারপরে আমরা বিরতিতে যাব কিন্তু এখন আমাকে সেই অবস্থাটাতে আবার ফিরতে হচ্ছে দুই লাইন বা চার লাইন খালি গলার গান আমরা মিউজিক শুনবো না সেই গানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করব না ওর ওর কোনো মিউজিক না শুধু আপনার খালি গলায় কোন যে গানটাই আপনি করবেন চার লাইন গান আমরা শুনবো আমরা দেখতে চাই যে মিউজিক ছাড়া একজন শিল্পীর কণ্ঠ কিরকম লাগে এর মধ্য দিয়ে আমরা দয়াল বাবাকে ডাকাবা আয়নার কারি গো আমার দয়াল বাবাকে ডাকাবা আয়নার কারি গো আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর প্রিয় দর্শক এই গান আপনারা বহু বহুবার শুনেছেন এটি বাংলাদেশের একটি জনপ্রিয়তম গান এই গান শুনে আপনারা অভ্যস্ত হয়েছেন শুনেছেন আনন্দ পেয়েছেন এই গানটির মধ্য দিয়ে আপনারা কি চান গানটি আপনাদেরকে আমি পুরো শোনাই প্রিয় দর্শক আমি একটু আনন্দ করবার জন্য তার খালি গলায় এই দু লাইন গান আপনাদেরকে শুনিয়েছি এখন পুরো গানটা আমি শোনাতে চাই এবং ওই গানের পরে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব প্লিজ দয়াল বাবা কে লাগাবাই আয়নার কারিগর এই গানটি সাধক নজরুল ইসলাম ভান্ডারীর লেখা অনেক বড় মাপের একজন সাধক তুমি বাবা ভান্ডারী সাধক বাবা নজরুল ইসলাম ভান্ডারী তাই নজরুল ইসলাম ভান্ডারী লেখা এবং আমার সুর করা গানটি আর কি ব্যাপক জনপ্রিয় হয়েছে আমার দয়াল বাবা কেবলা কাবায় কারিগর আমার দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার আল্লাহ জানি
হইলো ফকির বাবা আমার আল্লাহ জানে এলায়েতর হইলো ফকির কলব হইয়া যাইল শুনি করি দেখো হইয়া যাই গোসনি করিলে নগো আইনা বসাইয়া তোমার কলবে ভিতর বাবারে আইনা বসাইয়া তোমার কলবে ভিতর কয়েল বাবা কে লাগা পাই আইনার পরিদ কয়েল বাবা কে লাগা পাই আইনার পরিদ আইনা বসাইয়া তোমার কলবে ভিতর বাবারে আইনা বসাইয়া তোমার কলবে ভিতর কিতে করি দে সর অকালে হবে না মর উষিতে করি দে সর অকালে জন হবে মর আরে উষিতে করি দে সর অকালে তার হবে না মর খুশি যদি করে দয়া ভাবনা করে তো যদি করে দয়া ভাবনা দিলে তো আয়না বসাইয়া তোমার করবে ভিতর বাবারে আয়না বসাইয়া তোমার করবে ভিতর দয়াল বাবা কে লাগা পাই আয়নার কারিগ দয়াল বাবা কে লাগা পাই আয়নার কারিগ আয়না বসাইয়া তোমার করবে ভিতর বাবারে আয়না বসাইয়া তোমার করবে ভিতর দয়াল বাবা কে লাগা পাই আয়নার কারিগ দয়াল বাবা কে লাগা পাই আয়নার কারিগ দয়াল বাবা কে লাগা পাই আয়নার কারিগ অনেক অনেক ধন্যবাদ জানে আলম। অনেকক্ষণ ধরে অনেকগুলো গান গেয়ে আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি আনন্দ দিলেন। আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানে একজন ট্রেনের ইঞ্জিন যদি ভাঙ্গা বগিও বিধে দেওয়া হয় সেটা গান চলে যাবে। সেই ইঞ্জিনটা হলো আমার ভাই, আমার বন্ধু ইন্দাদুল হক মিলন, বিখ্যাত উপন্যাসিক, আমি যার বই রেগুলার পড়ি। সেই মানুষটি ট্রেনটাকে টেনে নিয়ে গেছে সেটা গান। যাই হোক, আমি আজকের নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নয়েম নিজাম ভাই আমার শ্রদ্ধেয়, আমার বন্ধু, আমার ভালোবাসা, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমি আমার প্রিয়জনদেরকে যে আমি কয়েকটি গান শোনাবার, আমার বিখ্যাত গানগুলো শোনাবার একটু সময় পেলাম, এটা আমার জন্য অনেক 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 ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে একটি সংবাদ দিয়ে অনুষ্ঠানটি আমি শেষ করতে চাই। বাংলার গান আমরা আগামী চার দিন আপনাদেরকে শোনাব, প্রত্যেক রাত ১২টা থেকে রাত ২টো পর্যন্ত। প্রতিদিনই আমাদের সঙ্গে কোনো না কোনো বিখ্যাত শিল্পী থাকবেন, আপনাদের পছন্দের শিল্পীরা থাকবেন। বাংলার গান মানে আমাদের প্রাণের গান, বাংলাদেশের গান আমাদের হৃদয়ের গান। এই গানগুলো আপনাদেরকে আমরা শোনাতে চাই, এই ঈদের আনন্দ আরও অনেক অনেকখানি বাড়িয়ে দিতে চাই। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের এই বাংলাদেশটিকে খুব ভালোবাসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।